মাটিগড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ, সেই ঘটনার সামনে আসতেই শাহুডাঙ্গির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সন্ন্যাসীদের সঙ্গে আলোচনায় বসলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুক্রবার দুপুরে পুর নিগমের সন্ন্যাসীদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে আশ্রমের সম্পাদক স্বামী বিনয়ানন্দ জমির ব্যাপারে সমস্ত তথ্য জানান মেয়রকে। মাটিগড়ায় থাকা 9.90 একর জমির পুরোটাই দখল হয়ে গিয়েছে, এমনকি সেই জমি কয়েকজন নিজের নামে মিউটেশনও করিয়ে নিয়েছে। কিছুদিন আগে দার্জিলিং এর জেলা শাসক, মেয়র, পুলিশ কমিশনার সহ বিভিন্ন জায়গায় বিষয়টি জানায় আশ্রম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চিঠি পেয়ে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন মেয়র। পুরো বিষয়টি যেখানে জানানোর সেখানে জানাবেন বলেই জানিয়েছেন মেয়র গৌতম দেব। অন্যদিকে এদিনের আলোচনায় মেয়রের আশ্বাস পেয়ে খুশি আশ্রম কর্তৃপক্ষ। জমিটা উদ্ধার হবে আর কি, না কারো বিরুদ্ধে অভিযোগ করিনি। এখন অনেকেই তো ওখানে জমিটা দখল করে রেখেছে, আমরা চাই যে আমরা জমিটা যাতে ফেরত পাই আর কি। আমরা ওনাকে আবেদন জানালাম আর কি। আমাদের 10 বিঘা মতো আমাদের কেনা জমি ছিল, আর বাকি 20 বিঘা মতো আমাদের কেউ দান করেছিল। পুরোটাই দখল হয়েছে প্রায় 25-26 বছর। না এতদিন ধরে আমরা চেষ্টা করছিলাম কিন্তু ঠিক যোগাযোগ হয়ে ওঠেনি আর কি। আশ্বাস দিয়েছেন দেখবেন আর কি। বেদান্ত আশ্রম বহু পুরনো একটি সংস্থা। স্বামী ধ্রুবানন্দ স্বামী আমার বাড়ির পাশে থাকতেন, উনি এটা তৈরি করেছিলেন। কলেজে গেস্ট টিচার হিসাবে উনি দর্শন শাস্ত্র পড়াতেন, ছোটোবেলা। স্বামীজি চলে যাওয়ার পরে আশ্রমের অন্যান্যরা চালাতেন এটা, এই আশ্রম শাহুডাঙ্গিতে। সবাই জানে শাহুডাঙ্গি আশ্রম বিশাল আশ্রম, সেখানে ছাত্রদের পড়াশুনো হয়, দাতব্য চিকিৎসা হয়, স্কুল ইত্যাদি আছে। কিন্তু তারা স্বামীজিরা সব বড় হয়ে বয়স হয়ে যাচ্ছিল, অনেকে দেহরে গেছে, তার জন্য রামকৃষ্ণ মিশনকে তারা পুরো প্রপার্টিটা ট্রান্সফার করে। এবং এই ট্রান্সফার প্রক্রিয়া ইত্যাদি অনেকটাই আমাদের রাজ্য সরকার দিদি জানেন, এবং দিদি সাথে সুবিধানন্দজি এবং অন্যান্য জেলা সেক্রেটারি রামকৃষ্ণ মিশন, আমি নিজে জানি দিদির সাথে অনেকবার অনেক জায়গায় গেছি। শ্রদ্ধাশীল এবং ভাবধারায় উদ্বুদ্ধ। তো এইটা যেটা ঘটনা, এটা শাহুডাঙ্গি আশ্রম, এটা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দেওয়া হয়। রামকৃষ্ণ মিশন এখন এটা পরিচালনা করছে কয়েক বছর হয়েছে। এবার এই আমাদের মাল্লাগুড়িতে পুলিশ কমিশনারের অন্তর দিকে উত্তরায়ণের পাশে যে পিস অফ ল্যান্ড, একটা বড় জমি আছে, এখানে 10 বিঘা মতো জমি এই আশ্রম। তারা সেই সময় 76 সাল, তখন আজকের কথা নয়, 76 সালে তারা কিনেছিলেন। আর বেশ কিছু সদাশয় ব্যক্তিত্ব তারা ডোনেট করেছিলেন ওই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম শাহুডাঙ্গি। সব মিলে 30 বিঘা প্রায় 9.something একটা ল্যান্ড। সেই জমির মধ্যে তারপরে 90 সাল নাগাদ, যেটা চিঠিতে আমাকে জানিয়েছে, 90 সাল নাগাদ ওখানে অনেক ঘর বাড়ি হয়ে যায়, বেশিরভাগই অস্থায়ী নেচারের ঘর, কিছু স্থায়ী নেচারের ঘর, এবং ওখানে গ্যাস গোডাউন, ওখানে মোটর গাড়ি সার্ভিস সেন্টার ইত্যাদি আরও কিছু হয়তো অ্যাক্টিভিটি ওখানে তৈরি হয়েছে। এখন এটা 90 সালে ঘর, 76 সালের জন্য। এখন সমস্ত দলিল কাগজপত্র সবটাই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের নামে আছে। এখন এরা এর মধ্যে জমির লেফটামলে এখানে বসে যারা বসে আছে, তারা কেউ তার মতো করে কি কাগজ টাগজ করেছে, যেটা স্বামীজিরা বললে অনেক কিছু এসব হয়েছে। এখন ওনারা যেটা চাইছেন যে জমি মিউটেশন ইত্যাদি দীর্ঘ ওদের কাছে আছে,
সেটা সার্ভে করে তাদের নামে করে দেওয়া হবে, এবং তাদের নামে হলেই তারা ওখানে যারা আছে, যাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটি আছে, যারা রেসিডেন্সিয়াল আছে, তাদের সাথে রামকৃষ্ণ মিশন কথাবার্তা বলে তারা এটার একটা শুরু হাট করবে। কারণ রামকৃষ্ণ মিশনের ব্যাপার, ওনারা এসেছেন আমার কাছে দু তিন দিন আগে, ওনারা চিঠি দিয়েছেন, এই চিঠিটা আমার কাছে, চিঠিটা হচ্ছে মাইশাতের চিঠি, তো এই চিঠিটা দিয়েছে। আমি কালকে ওনাদের সাথে যোগাযোগ করেছিলাম, ওনারা আসতে চেয়েছি, আজকে ওনাদের সাথে আমি কথা বললাম। আমি এটা যেখানে জানাবে, আমি এর আগেই আপনারা জানেন এখানে রামকৃষ্ণ মিশনের একটা বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রচণ্ড তৎপরতার সাথে আমাদের নির্দেশ দেন, এবং 24 ঘন্টার মধ্যে আমরা কর্পোরেশন এলাকায় ছিল, মিউটেশন করে দিই, তার 7-10 দিন আগে তারা মিউটেশনের অ্যাপ্লিকেশন করেছিল, এবং দিদির ইন্টারফারেন্সে মিউটেশন জমি কাগজগুলো স্বামীজিরা পেয়ে যান, রামকৃষ্ণ মিশন তারা এখন ওখানে স্কুল করবেন বা অন্য অ্যাক্টিভিটিস করবেন, আমি এর সাথে আমার কথা হলো। এটা প্রায় ধরুন 34 বছর আগে সব বসে বসে গেছে, 76 সালের জায়গা, এটা ছিল সারডাঙ্গি আসনে দয়ানন্দ স্বামীজি মারা গেলেন, তারপর এখন দীনানন্দ মহারাজ তিনিও একটা গুরুতর অসুস্থতায় ছিলেন, অপারেশন হয়েছিল আমি জানি, যার জন্য উনি এরা সব বয়স হয়ে গেছিলো, পারেনি ওই জায়গাটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে। এখন তো রামকৃষ্ণ মিশন এসেছে, রামকৃষ্ণ মিশন সারা পৃথিবী জুড়ে আছে, তারা চায় ভালো কাজে লাগাতে, এবং এখানকার লোকজন যারা দীর্ঘদিন ধরে আছে ওরা তাদের সঙ্গে কথাবার্তা বলবে, ওদের নামে জমির রেকর্ডটা ওরা যে যে রেকর্ডগুলো আমাদের আরও দরকার সেই রেকর্ডগুলো ওদের দিনের উপরে এটা করে দেওয়ার জন্য ওরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে উনি চিঠি দিয়েছেন, মেয়রকে চিঠি দিয়েছেন, আমি মেয়র যেহেতু ওদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকে, আমার কাছে এসে আমি স্বামীজিদের শ্রদ্ধা করি, আমার নেত্রী রামকৃষ্ণ মিশনের আদর্শে উনি সবসময় চলেন আত্মমানুষের সহায়তা, আমি যেখানে যা জানানো আমি জানাবো, এবং তাদের বক্তব্য তাদের চিঠি সমস্ত কিছু আমরা পৌঁছে দেবো, যাতে রামকৃষ্ণ মিশন তাদের যে বক্তব্য সেই বক্তব্যটা নিশ্চয়ই আমাদের সঠিক জায়গায় পৌঁছে, সেটা আমরা আমি করতে যাব না, সেটা রামকৃষ্ণ মিশন বলেছে, তারাই কথা বলবে, ওদের যে জমির যে কাগজপত্র তার বেসিসে ওরা আরও কিছু অ্যালায়ার ডকুমেন্টস লাগে, সেটা ওরা গভীর আসন দপ্তর থেকে করাতে চায়, এর মধ্যে এর অনেক কিছু কাগজ পরিবর্তন করে দিয়েছে, সেই সময় লেখফলটা আমাদের কীভাবে কী করেছে আমি সেবা করেছি, এটা আমি প্রপার জায়গায় পৌঁছাবো, যাতে রামকৃষ্ণ মিশনের বক্তব্যটা জায়গা মতো পৌঁছাবে, একটা নিজের কাজ করতে চাই রামকৃষ্ণ মিশনের আসলেন কেন কারণ আছে, একটা কারণ হচ্ছে সরডাঙ্গি আশ্রমের স্বামীজিরা বললাম অনেকেই চলে গেছেন, অনেকে বয়স হয়েছে, তারা পায়ে গ্যাপ তৈরি হয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কত সক্রিয়তার সাথে এই আবর্জনাগুলো পরিষ্কার করছে, আবর্জনা কিছু আমাদের সময় তৈরি হচ্ছে নোটা সেটাকে উনি ক্লিয়ার করছেন, কিন্তু 40-50 বছরে যে আবর্জনা ছিল, যেটা পাহাড় স্তূপ, এটা তো কবেকার ঘটনা, 76 সালে জমি 90 সাল থেকে বাসা শুরু করেছে, সেটা তো তারা তাতে তাদের একটা প্রত্যয় হয়েছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে সরকার ন্যায়ের পক্ষে, মানুষের পক্ষে, এবং দিদি শুধু মুখে নয়, তিনি তার কর্মজীবনে তিনি বিবেকানন্দ রামকৃষ্ণদের এদের আদর্শে তিনি সবচেয়ে বেশি অনুপ্রাণিত, এবং দিদির সাথে এদের সবসময় একটা যোগাযোগ থাকে, ওনারা আশা করছেন যে ওদের যে যুক্তিসঙ্গত বক্তব্য সেটা সরকারি লেভেলে একমাত্র দিদি পারেন তাদের বিষয়টাকে একটা যুক্তিসঙ্গত সমাধানে নিতে, আগে তার কারো প্রতি ভরসা ছিল, সেই জন্য হয়তো তারা করেন,
আমরা।